কত ডিটারমাইন সংসদকে শেষ করবে, সংবিধানকে খতম করবে, কৃষকদের সর্বনাশ করবে, শ্রমিকদের সমস্ত কৃতদাস বানাবে, আর আস্তে আস্তে কৃষি, বিদ্যুৎ, শিক্ষা সমস্ত কিছু এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে তুলে দেবে, আর তাদের কাছ থেকে তারা ওই ইলেকট্রাল বন্ডের নামে পয়সা নেবে, আর নানা কায়দা কানুন করে সরকারের থেকে এইভাবে এই দেশে একটা নতুন করে নামে স্বাধীন থাকবে কিন্তু এই দেশের মানুষ হবে পরাধীন, পরাধীনতার শৃঙ্খল পরাধীন। কাজে তার বিরুদ্ধে শুধু দিল্লিতে কৃষকরা লড়াই করবেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমরাও আপনার কর্মসূচি শুনেছেন। এবং তার সাথে আমি আরেকটা আহ্বান জানাই যে সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে আহ্বান জানানো হয়েছে জিউর সমস্ত পণ্য ভয়কট করার জন্য। আমাদের রাজ্যে সেরকম ভাবে জিউ, সিম বা ইত্যাদি ছাড়া তেমন কিছু নেই। আমরা আহ্বান জানাব যারা ইতিমধ্যে জিও সিম টিম নিয়েছেন, হয়তো এখন হঠাৎ মানে ডিসকানেক্ট করে দিলে পরে, ফেলে দিলে পরে, তাইলে আবার নতুন নাম্বার করতে হবে, অসুবিধা হবে, আমি এটা বলছি না। কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আমাদের তরফ থেকে আর বলব, নতুন করে কোনো জিও সিম নেবেন না, জিওর কোনো প্রোডাক্ট নেবেন না। কারণ আপনারা দেখেছেন জিও শুরুতে প্রথম তিন মাস, তারপরে আরো বোধ আরো কয়েক মাস আমাদেরকে ফ্রি দিয়েছিল, এখন বাকি সমস্ত যে প্রাইভেট যে সার্ভিস প্রোভাইডার এদের সর্বনাশ করে দিয়ে, এদের চাঙ্গ তুলে দিয়ে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল আর এমটিএনএল তো শেষ, এখন সব জিও জিও জিন্দাবাদ। অর্থাৎ এখন তাদের ভিড় কয়েক মাস আমাদেরকে মাংনা খাওয়ালো, এখন সব আদায় করে নিচ্ছে। তো এইভাবে সমস্ত বাজার দখল করছে। আপনারা আজকে পত্রিকাতে, আপনাদের কোন পত্রিকা দেখেছি, দেখেছেন হরিয়ানাতে যে এই যে এই এপিএমসি এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কর্পোরেশন ভাঙলে পরে, কর্পোরেট ভাঙলে পরে প্রাইভেট কোম্পানি পণ্য কিনবে, এই আদানি, সে তাকে হরিয়ানা সরকার এই আইন তৈরি হবার ছ মাস আগেই 50,000 হেক্টর জমি তাকে দিয়েছে গোডাউন তৈরি করার জন্য। অর্থাৎ কিভাবে কর্পোরেটদের সাথে যোগ সাজশ করে এরা এই পদক্ষেপ নিচ্ছেন, একদম সমস্ত ঘটনাগুলো মিলে যাচ্ছে। আর বাছাই করা হয়েছে কোন সময়, যখন প্যান্ডেমিক, যখন এই কি বলে এসেনশিয়াল কমোডিটিস বা এই যে নতুন ধারা, এই ধারায় যখন সারা দেশ 147 ধারায় কোনো মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, এই সুযোগ এমন সময়তে আইন তৈরি করে দাও, এটা শ্রম আইন বাতিল করাই হোক বা এই ক্রিশ্চিয়ান চাপিয়ে দেওয়া মানুষ রাস্তা নামতে পারবে না। তার বিরুদ্ধে এই লড়াই কৃষকদের লড়াই না, এটা কৃষকদের লড়াই না, এই লড়াই এই দেশের 138 কোটি মানুষের লড়াই, জনতার লড়াই, সবার লড়াই। আপনাদেরকে আহ্বান জানাবো, শুধু আমরা আহ্বান করেছি বা সংযুক্ত কৃষি মোর্চা আহ্বান করেছে বলে কথা নয়, যে আপনি আমরা সবাই বাঁচার জন্য তার পক্ষে আজকে যে আন্দোলন তৈরি হয়েছে এটাকে জনতার আন্দোলনে পরিণত করার জন্য মিডিয়ার কাছ থেকেও আমরা সেরকম ইতিবাচক এবং বিশ্লেষণমূলক এবং সত্য জিনিস উত্থাপন হোক, এই হলো আমাদের বক্তব্য।